হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে WEP-র মেডিকেল নিয়ে। তো আমাদের ভেরিফিকেশন যখন হয়ে গেল সেই দিনই আমাদের একটা কী কী টেস্ট করতে হবে সেটা আমাদের দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে এটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা করিয়ে নাও। এবং নভেম্বরের 3 তারিখ আমাদের নিয়ে গেছিল বারাসাত গভর্নমেন্ট হসপিটালে। আমাদের রিপোর্টিং করতে হয়েছিল ব্যারাকপুর সিপি অফিসে এবং সেখান থেকেই তারা বাসে করে আমাদের সেদিন 25 জনকে নিয়ে গেছিল বারাসাতের হসপিটালে এবং সেখানে গিয়ে আমাদের মেডিকেলটা হয়েছে। এবারে তোমরা জিজ্ঞেস করবে যে কি কি টেস্ট করতে হয়েছে, তো বলি এক্স রে, চেস্টের এক্স রে, ECG টেস্ট, রুটিন ব্লাড টেস্ট, রুটিন ইউরিন টেস্ট, স্প্লিন, হার্নিয়া, নকনি, ভার্কোস ভেনিস টেস্ট, ফ্ল্যাট ফিট, হাইড্রোসিল, গ্লাইকোসুরিয়া, অ্যালবুমিন, স্ট্যামারিং অর স্টার্টারিং, আই টেস্ট, এবং এই এগুলোর রিপোর্ট এবং আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আমাদের যেতে হয়েছিল। তো এখানে লেখা আছে যে ফ্রম গভর্নমেন্ট হসপিটাল অর এ মেডিকেল ল্যাবরেটরি রেপুটেড অ্যান্ড লাইসেন্স আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট। তো অনেকে আমার বন্ধুরা কি করেছিল, মানে সরকারি হাসপাতালে কি করেছিল, কিন্তু আমি কোনো সরকারি হাসপাতালে গিয়ে করাইনি। আমি নর্মাল আমাদের এখানে যারা ব্যারাকপুরে থাকো এখানে সেন্ট্রাল রোডে নিশিদিন বলে একটা প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে, ওখান থেকে আমি আই টেস্ট এবং হার্নিয়া টেস্টটা বাদ দিয়ে সবগুলোই করেছিলাম। এটা হচ্ছে একদম প্রাইভেট একটা, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লাইসেন্সপ্রাপ্ত। আমার যে বন্ধুরা হসপিটালে সরকারি হাসপাতালে গিয়ে করেছিল তাদের একটা প্রবলেম ফেস করতে হয়েছে যে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন চেম্বারে যেতে হয়েছে তাদের। তো তার জন্য কখনো সেখানে ক্যাবিন বয় রয়েছে, কখনো ক্যাবিন বয় নেই। তো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা কোনো প্রাইভেট জায়গা থেকে করে নিতে পারো যেখানে সরকারি লাইসেন্স রয়েছে। আমার এটার অল টোটাল করতে খরচা হয়েছে 1275 টাকা। আমি চোখ দিশা আই হসপিটাল থেকে টেস্টটা করেছিলাম এবং যে হার্নিয়া এবং যেই গ্লাইকোসোরিয়া যে টেস্টটা রয়েছে সেই টেস্টটা আমি একটা আর্মির লেফটেন্যান্ট রিটায়ার্ড ডাক্তার তার কাছ থেকে সার্টিফাইড প্রেসক্রিপশনে লিখে এনেছিলাম। তো কোনো এরকম চিন্তা করার নেই যে আমাদের সরকারি হাসপাতাল থেকেই করতে হবে। এবার সেই চোখের ক্ষেত্রে অনেকে যেটা মনে করো যে চশমা পড়লে আমি বাদ হয়ে যাব, একদমই নয়। 6x6 আইসাইট থাকলে তুমি একদম ফিট। অনেকে আছে যে চশমা পরে গেছিল মেডিকেলে কিন্তু তাদের ফিট করে দেওয়া হয়েছে। তো WEP-তে অতটা অসুবিধা নেই আমি মনে করব এবং কাউকেই বাদ দেওয়া হয় না, এটা হচ্ছে প্রথম মোদ্দা কথা। ওখান থেকে ওরাই বলছিল যে তোমরা এত কষ্ট করে এসছো এবং এমনি রিক্রুটমেন্ট, এমনি ভ্যাকেন্সি কম, তোমাদের মেডিকেলে অন্তত কাউকে বাদ দেওয়া হবে না। এবার যেটা সে ট্যাটুর ক্ষেত্রে, ট্যাটু নিয়ে কোনো অসুবিধা নেই কারণ আমার সামনে একজনের ট্যাটু ছিল, তো মানে অনেকটাই ট্যাটু ছিল ডান হাতে, তো তাকে ফিট করে দেওয়া হয়েছে। দিশা আই হসপিটাল থেকে আমার চোখ যখন টেস্ট হচ্ছিল ওখানেই কালার ব্লাইন্ডের একটা টেস্ট করা হয়েছিল এবং সেখানে আমি ফিটই হয়ে গেছিলাম। তো আরেকটা জিনিস, যেদিন তোমাদের নিয়ে যাবে কোনো হসপিটালে SP অফিস, CP অফিস থেকে, ওই দিন কিন্তু সারাদিন তোমাদের ওখানে থাকতে হবে। তো সকালের স্নান করে পরিষ্কার হয়ে খেয়ে দিয়ে তোমরা যাবে, কারণ ওই দিন আমরা সকালে, আমাদের 9টায় রিপোর্টিং টাইম ছিল এবং বাড়ি এসেছি আমি রাত 9:30, মানে বুঝতেই পারছো যে অনেকটা সময়। এবং ওখানে গিয়ে কী হয়েছে, প্রথমে ওখানে গেলাম, ওখানে গিয়ে আমাদের কাছ থেকে 100 টাকা নেওয়া হলো, একটা চালান কাটলো এবং সেটা ওরাই করেছে। আমাদের শুধু বসে থাকতে হলো 4 থেকে 5 ঘন্টা। একজন সুপারিনটেনডেন্ট এলো, একজন ডাক্তার, তিনি যখন 4-5 ঘন্টা বসে থাকার পর তিনি এলো, তিনি আসার পর এক এক করে আমাদের ঢোকানো হলো। শুধু এইটাই জিজ্ঞেস করা হলো যে দেখলো যে আমরা স্টামারিং স্টার্টারিং প্রবলেমটা আছে কিনা, মানে আমরা তোতলাচ্ছি কিনা এবং কানে ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা। এবং ঠিক মোটামুটি 3 থেকে 4 থেকে 5 ফিট দূরত্বে উল্টো এ, উল্টো সি, সোজা ডি, এই রকমের কিছু লেখা ছিল, ওটা পড়তে বলা হলো। এক চোখ বন্ধ করা একবার, আরেক চোখ বন্ধ করা আরেকবার, এবং দুটো আমাদের হচ্ছে কালার ব্লাইন্ডে টেস্ট করা হলো, করানো হলো। মানে একটা গোল রকমের জিনিস ছিল, ওর মধ্যে সবুজ সবুজ পয়েন্ট ছিল এবং তার মাঝে মাঝে লাল লাল পয়েন্ট ছিল, তো ওটার উপর দিয়ে হাত বোলাতে হচ্ছিলো, জাস্ট দুটো বলতে হয়েছে। তো এবং ওখানে একটা ডাক্তার ছিল, মানে হচ্ছে উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার,
তিনি বলেছিলেন যে মানে তিনি গল্প করছিলেন আমাদের সাথে, যে দেখছিলেন যে এই ছেলেটা কানে ঠিকঠাক শুনতে পায় কিনা এবং এ তোতলায় কিনা। এগুলো হয়ে যাওয়ার পর আবার আমাদের ওয়েট করতে হলো। তারপরে যখন সুপারিনটেন্ডেন্ট যে ডাক্তারবাবু ছিলেন উনি ওখানকার মানে হেড, এই চুরি বলা যেতে পারে, তো উনি আসার পর আমাদের এক এক করে ভেতরে ডাকা হলো। উনি জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, আমি বললাম আমার নাম সৌম্য দেবনাথ, এবং বলছে তুমি সবকিছু ঠিকঠাক আছে, পায়ে ফায়ে কোনো দিন মানে খেলতে গিয়ে ভেঙে যায়নি তো? বলছে না স্যার, ওরকম মানে জাস্ট একটু কথা বলছিল যাতে শুনছিল যে আমি শুনতে পাই কিনা এবং তোতলাই কিনা, কারণ এখানে একটা রয়েছে স্টামারিং স্টার্টারিং। তো ব্যাস তারপর আমাদের ছেড়ে দিল। তো এই করতে আমাদের মোটামুটি সেদিন 6 থেকে 7 ঘন্টা লেগে গেছিল। আর এই হচ্ছে ব্যাপার ওরকম মেডিকেল নিয়ে, WB মেডিকেল নিয়ে অত ঝামেলা করা মানে ঝামেলা করে না। একটা জিনিস 6 মাসের ভ্যালিডিটি থাকে, যদি 6 মাস ওটা ওভার হয়ে যায় তাহলে আবার রিমেডিকেল করতে হয়, এটাই যা প্রসেস। এবং ট্যাটু নিয়েও কোনো সমস্যা নেই। অনেকে জিজ্ঞেস করে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যে কাটা দাগ থাকে, সে কাটা দাগ নিয়ে কোনো সমস্যা থাকে কিনা, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। মধ্যে একদম সেরকম কোনো মানে চিন্তাই করবেন। এবং আমি তোমায় সাজেস্ট করবো যে গভর্নমেন্ট রেকগনাইজড বা গভর্নমেন্টের লাইসেন্স প্রাপ্ত কোনো ভালো প্যাথোলজিক্যাল ল্যাব থেকে এই সমস্ত যে ইউরিন কালচার, রুটিন ব্লাড টেস্ট এগুলো করে নিয়ে যাবে এবং ECG এগুলো করে নিয়ে যাবে। এবং আমার 1275 টাকা লেগেছিল। যারা প্রাইভেট সরকারি হসপিটাল থেকে করবে তাদের তো মানে ফ্রিতেই হয়ে যাবে, কিন্তু অনেকটা মানে খাটনি হবে। আমি তোমাদের বলবো যে এরকম একটা প্যাথোলজিক্যাল ল্যাব থেকে করে নিলেই হবে। আর আমি দিশা আই হসপিটাল থেকে চোখের ই করেছিলাম, এবং হার্নিয়ার যেটা ছেলেদের যে হার্নিয়া থাকে ওইটা আছে কিনা সেটা একটা আমি নর্মাল রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল উনি ডাক্তার আর্মির ডাক্তার তার কাছ থেকে ওটা করেছিলাম। তো এই ছিল মেডিকেলের পুরো ইনফরমেশন। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল লেগেছে। ধন্যবাদ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।